ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সিরিয়ার আলেপ্পোয় 8 ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে একযোগে কাজ করার একমত হয়েছেন ব্রিক্স এর নেতারা। দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। শেষ হলো 4 দিনব্যাপী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে জাতীয় দাবা প্রতিযোগিতা 2016। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদ পরিক্রমায় সঙ্গে আছি আমি শেখ রাইহান। এবার বিস্তারিত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা যৌন কেলেঙ্কারির যাবতীয় অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তার স্বামী ভদ্রলোক। এদিকে হিলারির ব্যক্তিগত সার্ভার কেলেঙ্কারিকে ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন ট্রাম্প। একই সাথে নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নিজের স্বামীর পক্ষে সাফাই গাইলেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সিএনএনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন তার স্বামী একজন ভদ্রলোক এবং তার বিরুদ্ধে যেসব নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তারা মিথ্যে বলছেন। সিরিয়ার আলেপ্পোয় 8 ঘন্টা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। শহরটি থেকে সাধারণ মানুষ ও বিদ্রোহীদের বের করে দিতে এ যুদ্ধবিরতি বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এদিকে রুশ ও আসাদ বাহিনীর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে আলেপ্পোর শান্তি প্রতিষ্ঠায় এখনই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সিরিয়ার আলেপ্পো শহরে বিমান হামলায় একই পরিবারের 14 জন নিহত হন, এদের মধ্যে 8 শিশু ও 2 জন নারী রয়েছে। আর এ নিয়ে গত 24 ঘন্টায় আলেপ্পোতে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হন 47 জন। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিমান হামলায় বিধ্বস্ত ভবন থেকে মরদেহ বের করছে উদ্ধারকর্মীরা। যুক্তরাষ্ট্রের দাবি বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পো শহর পুনরুদ্ধারে বেশ কয়েকদিন ধরে বিমান হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী, তবে বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। মসুল শহর আয়েশমুক্ত করার অভিযান শুরুর একদিনের মধ্যেই বেশ কিছু এলাকায় অগ্রগতির দাবি করেছে ইরাকের যৌথবাহিনী। এর মধ্যে 200 বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছে ইরাকি কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানি। মসুল অভিযানকে কেন্দ্র করে প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় যে কোনো মূল্যে শরণার্থীর ঢল রোধ করা হবে বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। হুমকি মোকাবেলায় ইরাকের ভিতরে সেনা মোতায়েন করা হবে বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মসুলের পূর্বাঞ্চলীয় 3টি গ্রাম থেকে আইএসকে হটিয়ে দেওয়ার পর উল্লাস করতে দেখা যায় কুর্দি পেশমার্গা যোদ্ধাদের। অভিযানের প্রথম দিনেই বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নেয় তারা। ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা পুরুষ জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিল ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি। সুচি দিল্লির রাজঘাটে স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। নির্বাচিত হওয়ার পর ভারতে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে গেছেন সুচি। 4 দিনের এই সফরে তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া দুদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ভারতের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে। 1948 সালের 30 জানুয়ারি আততায়ীর গুলিতে নিহত হন মোহনদাস করমচাঁদ গান্ধী। যমুনা নদীর তীর ঘেঁষা রাজঘাটেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। এই মহান নেতা বিশ্বব্যাপী মহাত্মা গান্ধী নামে পরিচিত হলেও ভারতীয়রা তাকে বাপুজি বলে সম্বোধন করেন। থাইল্যান্ডের রাজা ভূমিবলের মৃত্যুর পর প্রায় 1 সপ্তাহ হতে চললেও এখনও রাজপ্রাসাদ দ্য গ্রেট প্যালেসের সামনে জড়ো হচ্ছেন হাজার হাজার শোকার্ত মানুষ। এদের অনেকেই আবার রাতে রাজপ্রাসাদের দরজা বন্ধ হয়ে গেলে রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। হাজার হাজার এসব মানুষের ভিড়ের কারণে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজপ্রাসাদ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে দেশটির উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকা দুইপুই এর আদিবাসীরা রাজা ভূমিবল স্মরণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও প্রায় প্রতিদিনই থাই জুড়ে রাজার স্মরণে অনুষ্ঠিত হচ্ছে নানা ধরনের অনুষ্ঠান। রাজার মৃত্যুতে থাই সরকার ঘোষিত শোক চলছে। ব্রাজিলের রিও ডি জেনেরোতে প্রায় সংকোচন নীতির বিরোধিতা করে
বিক্ষোভ করেছে শত শত শিক্ষার্থী। অর্থনৈতিক অবস্থার অবনতি রোধে ব্রাজিলে সম্প্রতি বয়স সংকোচন নীতি সংরক্ষণের লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রতিবাদে সোমবার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। তারা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে। তাদের মতে বয়স সংকোচন নীতি বাস্তবায়িত হলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক ঋণদাতাদের সাথে করা গ্রিসের শ্রম আইন পরিবর্তন বিষয়ক চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে হাজারো গ্রিক শ্রমিক। কর্মী ছাঁটাই বন্ধ করা এবং বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করার দাবিতে এই আন্দোলন করে তারা। এথেন্সের কেন্দ্রীয় সিনটাগমা স্কোয়ারে প্রায় 7,000 মানুষ একত্রিত হয়ে এ দাবি জানায়। এ সময় আন্দোলনের পাশাপাশি দেশাত্মবোধক গান বাজতে থাকে। অন্যদিকে এ শ্রম আইন পরিবর্তন প্রসঙ্গে এ সপ্তাহে নতুন তথ্য দেওয়ার কথা রয়েছে এথেন্স কর্তৃপক্ষ ও ঋণদাতাদের। অস্ট্রেলিয়ায় যে বাড়িতে অ্যাডলফ হিটলারের জন্ম হয়েছিল সেই বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নব্য নাৎসিরা যাতে এই বাড়িতে তীর্থস্থান হিসেবে গড়ে তুলতে না পারে সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বাড়িটি কি করা হবে তা নিয়ে বহুদিন ধরেই বিপাকে ছিল কর্তৃপক্ষ। বাড়িটি ভেঙে ফেলা হবে নাকি অন্য কাজে ব্যবহার করা হবে তা নিয়ে ছিল বিতর্ক। তবে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিশেষজ্ঞদের একটি কমিটি বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। পুরনো এই বাড়ির জায়গায় তৈরি করা হবে নতুন একটি বাড়ি এবং সেটি প্রশাসনিক কিংবা দাতব্য কাজে ব্যবহার করা হতে পারে। মার্কিন গণমাধ্যম আর জরিপ সংস্থাগুলোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলেছেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এক জরিপে ইলেকটোরাল কলেজে হিলারি এগিয়ে রয়েছেন এমন খবর প্রকাশ হওয়ার পর ক্ষুব্ধ ট্রাম্প আবারও নির্বাচনে কারচুপির শঙ্কা প্রকাশ করছেন। ট্রাম্প এমনটা বললেও তার রানিং মেট মাইক পেন্স অবশ্য বলেছেন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তা মেনে নেবেন ট্রাম্প। এদিকে নর্থ ক্যারোলিনায় রিপাবলিকান পার্টির প্রচারণা অফিসে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। যুক্তরাষ্ট্রের ওয়াহিও অঙ্গরাজ্যের সিনসিনাটি ক্লিভল্যান্ড শহরে অনেককে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট দিতে দেখা যায়। এই রাজ্যে এ নিয়ে দ্বিতীয় দফায় নেওয়া হয় আগাম ভোট। বিশ্লেষকরা বলছেন 12টি রাজ্যের মধ্যে ওহাইও যেহেতু দ্বিতীয় গুরুত্বপূর্ণ দোদুল্যমান অবস্থানে রয়েছে তাই এ রাজ্যের ফলাফলের দিকে উৎক্রীপ হয়ে তাকিয়ে আছে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন 12টি রাজ্যের মধ্যে ওহাইও যেহেতু দ্বিতীয় গুরুত্বপূর্ণ দোদুল্যমান অবস্থানে রয়েছে তাই এ রাজ্যের ফলাফলের দিকে উৎক্রীপ হয়ে তাকিয়ে আছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুদলেই। এক প্রতিবেদনে জানা যায় ভারত ঘোষণাপত্রে পাকিস্তানের নাম উল্লেখ করে তাদের সতর্ক করতে চাইলেও চীনের বিরোধিতায় তা আর হয়নি। তাই পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠী জস ই মোহাম্মদ ও লস্কর এ তৈয়বার নাম উল্লেখ না করেই ঘোষণাপত্রে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া আলোচনার মাধ্যমে পারস্পরিক দ্বন্দ্ব কাটিয়ে উঠে একযোগে কাজ করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। দর্শক, মিলেনিয়াম সংবাদ পরিক্রমায় এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি। আলেপ্পোতে রুশ ও আসাদ বাহিনী বিমান হামলা বন্ধ না করলে সিরিয়ায় নতুন অবরোধ আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সিরিয়ার উত্তরাঞ্চলীয় এই শহরটিতে মার্কিন সমর্থিত বিদ্রোহীরা বেসামরিক নাগরিকদের উপর গোলা নিক্ষেপ করছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম। এর মধ্যে আইএসকে হটিয়ে দাবিক শহর দখলে নিয়েছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা। তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল নিরাপদ না হওয়া পর্যন্ত সিরিয়ার আইএস বিরোধী অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার উত্তরাঞ্চলীয় দাবিকে আইএসের বিরুদ্ধে তুরস্ক সমর্থিত বিদ্রোহী দরফ্রি সিরিয়ান আর্মির তীব্র লড়াই হয়। জঙ্গিগোষ্ঠীদের শক্ত ঘাঁটি বলে বিবেচিত দাবিকে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অভিযান চালায় বিদ্রোহীরা। টানা লড়াইয়ের পর আইএসকে হটিয়ে শহরটি দখলে নেয়ার ঘোষণা দেয় তারা। গবেষণার অংশ হিসেবে দুই নভোচারীকে মহাকাশে পাঠিয়েছে চীন। মহাকাশে চীনের সবচেয়ে দীর্ঘস্থায়ী অভিযানের অংশ নিতে উত্তরাঞ্চলীয় গোবি মরুভূমির জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা করেন তারা। শেনঝৌ 11 মহাকাশ যানে চড়ে জিং হাইপেং ও চেন দং নামের ওই দুই নভোচারী চীনের মহাকাশ কেন্দ্র তিয়ানগং 2 এ অবতরণ করে সেখানকার গবেষণাগারে 30 দিন অবস্থান করবেন বলে জানা গেছে। এই কেন্দ্রটি গত মাসে স্থাপন করে চীন। অভিযানের কমান্ডার ইন চিফ জেনারেল ঝ্যাং জানান স্বাভাবিকভাবে মহাকাশ যানটি কক্ষপথে প্রবেশ করেছে। দুই দিনের মধ্যে তাদের স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। অবতরণের পর প্রথমে নভোচারীদের অবস্থানের সম্ভাব্যতা যাচাই করা হবে। আর এবার দেখুন আমেরিকা কমিউনিটি সংবাদ।
দালালকে মাথাপিছু ২৫ লক্ষাধিক টাকা প্রদানের পর বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকো হয়ে দুর্গম পথে স্বপ্নের দেশ আমেরিকায় পদার্পণ করেও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারছে না আরও ৮৬ বাংলাদেশি। নিউ ইয়র্ক অফিস থেকে নিশাত নূর জানান, জীবনের ঝুঁকি নিয়ে বেআইনি পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় মার্কিন সীমান্তরক্ষী কর্তৃক গ্রেপ্তার হয়ে ২ বছরের অধিক সময় অভিবাসন দপ্তরের ডিটেনশন সেন্টারে থাকার পর এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তথা আইএসএর পক্ষ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, এসব বাংলাদেশির সকলেই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন, কিন্তু সে আবেদনের সমর্থনে কোনো প্রমাণাদি প্রদর্শনে সক্ষম হননি কেউই। ব্রিটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে ওয়েলফেয়ারের চেয়ারপারসন কমিউনিটি লিডার আব্দুল হান্নান শহীদুল্লাহ এর সভাপতিত্বে ও ওয়েলস বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও ওয়েলফেয়ার ডিরেক্টর আবুল কালাম শামীমের পরিচালনায় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েলস অ্যাসেম্বলি মেম্বার নীল মেকি ভয়, কাউন্সিলর কার ও ওয়েল্ড, বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রেজারার প্রবীণ মুরব্বী আলহাজ কেরামত আলী সহ অন্যান্য ডিরেক্টরবৃন্দ। পরিশেষে ওয়েলফেয়ারের চেয়ারপারসন আব্দুল হান্নান শহীদুল্লাহ উপস্থিত সবাইকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করেন। জ্যাকসন হাইটস্থ মেজবান রেস্টুরেন্টে জাতীয় মহিলা পার্টি যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি গঠনকল্পে সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়। আহ্বায়ক সুজিতা সরকারের সভাপতিত্বে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাহবুব আলী বুলু। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভানেত্রী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহজাদি নাহিনা নূর। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির সিনিয়র সহ সভাপতি ফেরদুস ওয়াহিদ, সভাপতি শাহজাহান সাজু, নিউ ইয়র্ক স্টেট কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ হানিফ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে এবছর যে সকল হাজিগণ পবিত্র হজ সম্পন্ন করেছেন তাদেরকে নিয়ে মুসলিম অফ নর্থ আমেরিকা নিউ জার্সি চ্যাপ্টারের উদ্যোগে এক হাজি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত রবিবার। পেটারসন সিটির ফায়ারম্যান হলে অনুষ্ঠিত এই হাজি সমাবেশ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মুসলিম অব নর্থ আমেরিকা নিউ জার্সি চ্যাপ্টারের সভাপতি আলহাজ ছমিরুদ্দিন। আব্দুল লতিফ খানের পরিচালনায় ওই হাজি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যথাক্রমে বক্তব্য রাখেন নিউ ইয়র্কের ব্রুকলিন বাইতুল মামুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা দেলোয়ার হুসাইন ও মিশিগানের মসজিদ আল ফালাহ এর ইমাম হাফিজ রাহাত উদ্দিন। বাংলাদেশের মানবাধিকার ও বিচার বিভাগে ভূমিকা শীর্ষক এক মুক্ত আলোচনায় বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আগে সকলে বিচার বিভাগকে রাজনৈতিক সরকারের অঙ্গ হিসাবে মনে করতেন। প্রকৃত অর্থে বিচার বিভাগ হচ্ছে রাষ্ট্রের অঙ্গ এবং এখানে স্বাধীনতা নিয়ে বিচার বিভাগ কাজ করছে। নিউ ইয়র্ক অফিস থেকে নিশাত নূর জানান, নিউ ইয়র্ক সিটির টেস্টোরিয়াল ক্লাব সননে প্রধান বিচারপতিকে সংবর্ধনা উপলক্ষে আলোচনার আয়োজন করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকান আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল সোসাইটি। আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মুর্শিদা জামান সভাপতিত্ব করেন এবং পরিচালনা করেন সংগঠনের নেতা অ্যাডভোকেট শাহ বখতিয়ার। ল সোসাইটির সেক্রেটারি অ্যাডভোকেট এম এ ওয়াহিদের নেতৃত্বে আইনজীবীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ ল সোসাইটির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে ক্রেস্ট প্রদান করেন অ্যাডভোকেট মুর্শিদা জামান। শব্দগুচ্ছ কবিতা পত্রিকা স্মৃতি ও কবিতায় স্মরণ করবে সদ্য প্রয়াত দুই কবি শহীদ কাদরী ও সৈয়দ শামসুল হককে। ১৯৯৮ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত শহীদ কাদরী ছিলেন শব্দগুচ্ছর উপদেষ্টা সম্পাদক এবং এই পত্রিকার সম্পাদক হাসান আল আবদুল্লার আহ্বানে তিনি নতুন করে কবিতা লেখা শুরু করেন। দ্বিতীয় পর্যায়ে তার প্রথম কবিতা ছাপা হয় শব্দগুচ্ছর প্রথম সংখ্যায়। অন্যদিকে সৈয়দ শামসুল হক ছিলেন শব্দগুচ্ছ পত্রিকার একজন নিয়মিত গুণগ্রাহী। পত্রিকার আয়োজনে ঢাকায় বেশ কয়েকটি অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। স্মৃতি ও কবিতায় এই দুই কবিকে স্মরণ করা হবে ২৯ অক্টোবর জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজায়। অনুষ্ঠান শুরু হবে ৬টায়। উপস্থিত থাকবেন বিশিষ্ট গল্পকার দম্পতি জ্যোতি প্রকাশ দত্ত এবং পূরবী বসু। সঞ্চালনায় থাকবেন কবি ও গল্পকার নাজনীন সিমন। তাছাড়া সার্বিক তত্ত্বাবধানে থাকছেন শব্দগুচ্ছ সম্পাদক কবি হাসান আবদুল্লাহ। নিউ ইয়র্কে অ্যাসেম্বলিম্যান হোসে রিভেরার ভিক্টোরি ডিনার উৎসবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিন্টনকে বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে।
New York Assembly District 78 থেকে নির্বাচিত অ্যাসেম্বলিম্যান হোসে রিভেরার সম্মানে উৎসব মুখর পরিবেশে নর্থ ব্রঙ্কসের মজা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে এই ব্যতিক্রমধর্মী ডিনার পার্টি। নিউ ইয়র্ক অফিস থেকে নিশাত নূর জানান, সদ্য সমাপ্ত নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির প্রাইমারিতে বিপুলভাবে বিজয়ী হোসে রিভেরার সম্মানে ভিক্টোরি ডিনার অন আনার অফ অ্যাসেম্বলিম্যান হোসে রিভেরা শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশি কমিউনিটি অফ নর্থ ব্রঙ্কস। স্থানীয় কমিউনিটি বোর্ডের ফার্স্ট ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে অ্যাসেম্বলিম্যান হোসে রিভেরা ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টু, বাংলাদেশ আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আব্দুস শহীদ, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারি নজরুল হক, যুক্তরাষ্ট্র সফররত বাংলা ফিশনের হেড অব প্রোগ্রাম মোহাম্মদ শামীম শাহেদ ও দৈনিক নবরাজ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও প্রধান প্রতিবেদক রফিকুজ্জামান প্রমুখ। মন্ট্রিয়লে সম্ভবত এই প্রথম বিশাল আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে অসাম্প্রদায়িক চেতনার স্মারক ঈদ ও শারদীয় পুনর্মিলনী সাংস্কৃতিক সন্ধ্যা। মন্ট্রিয়লের সেন্ট হেনরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে প্রত্যাশিত সঙ্গীত মুখর সন্ধ্যা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য ভারতের খ্যাতিমান আইডলরা আসছেন, থাকছে নন্দিত নৃত্যশিল্পীদের রকমারি আয়োজন। অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী অনুপ চৌধুরী মিঠু অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে, ভারতের বাংলা বক্স শিল্পী ঋষি বন্দ্যোপাধ্যায়, ভারতের জি বাংলার টিভি সুর সারেগামার কণ্ঠশিল্পী দীপায়ন ব্যানার্জি ও সুস্মিতা চক্রবর্তী ও স্টার টিভি ভারত কিষান তথাগত সেনগুপ্ত। দর্শক, মিলেনিয়াম সংবাদ পরিক্রমায় এরপর মিলেনিয়াম সংবাদ পরিক্রমায়, আর এবার দেখুন মিলেনিয়াম সংবাদ পরিক্রমায় বাংলাদেশ প্রসঙ্গ। দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বিশ্বব্যাংক ঢাকা অফিসে বাংলাদেশ সফরে শেষ দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়নের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, দেশের প্রতিটি শিশুর প্রযুক্তিভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশু কিশোরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, জাতির প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে বড় হতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 51তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, সকল কষ্ট ব্যথা দুঃখ বুকে নিয়েও শুধু একটা কথা চিন্তা করি, যে বাংলাদেশটাকে একটা সুন্দর করে গড়ে তুলতে চাই। অন্তত যে বাংলাদেশের মানুষ না খেয়ে কষ্ট পাবে না, যেটা আমার বাবার স্বপ্ন ছিল। আমি এটাই চাই যে আমাদের দেশের একটা শিশু লেখাপড়া বঞ্চিত হবে না। আজকে যারা শিশু কিশোর, আগামী দিনের যারা দেশের কর্ণধার, তাদেরকে বলবো দেশের জন্য, জাতির জন্য সবসময় যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে হবে। 15ই আগস্ট ঘাতকের দল রাসেলকেও ছাড়েনি, তাকেও সবার শেষে নির্মমভাবে হত্যা করল। একটা উদ্দেশ্য ছিল যে বঙ্গবন্ধুর রক্তের এতটুকু চিহ্ন যেন না থাকে, বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটুক আমরা আর চাই না। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিশ্বের একমাত্র দেশ বাংলাদেশকে স্বল্প সময়ে নিজস্ব অর্থায়ন ও পরিকল্পনায় ডিজিটালাইজড করা সম্ভব হয়েছে। আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ায় সজীব ওয়াজেদ জয়কে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সম্পূর্ণ ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনা থেকে আরম্ভ করে বাস্তবায়ন সম্পূর্ণভাবে আমরা নিজেদের মতন করেছি, নিজেদের পরিকল্পনায় করেছি, নিজেদের অর্থে করেছি, নিজেদের পরিশ্রমে করেছি। জানা মতে পৃথিবীতে আর কোনো দেশ নেই যে এত অল্প সময়ের মধ্যে একটা দারিদ্র দেশ নিজেদের অর্থায়নে অন্য কোনো দেশের সহযোগিতা বা পরামর্শ না নিয়ে নিজেকে ডিজিটাইজ করেছে, আর অন্য কোনো দেশ করতে পারেনি, একমাত্র বাংলাদেশ করেছে। আমরা একটি এক্সপার্ট হিসাবে দাঁড়িয়েছি, এখন জাতিসংঘ আমাদের কাছ থেকে এক্সপার্টিস চায় যে অন্যান্য দারিদ্র দেশ কীভাবে ডিজিটাইজেশন করতে পারে।
দেশে সদ যোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। রংপুর সফরে গিয়ে তার নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদ আরও বলেন, আমরা চাই একটা নির্বাচন কমিশনার উপযুক্ত, যোগ্য এবং যার মেরুদণ্ড আছে, এর নতুন চাই। বর্তমান নির্বাচন কমিশনের মেরুদণ্ড নেই, মেরুদণ্ডহীন আর ওরা মানুষ চাই না। সরকার এমন একটা মানুষ দিবেন যার গ্রহণযোগ্যতা সারা বাংলাদেশে হবে, নাহলে ওই নির্বাচন সংসদ থেকে যাবে সবসময়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র আজ প্রায় নির্বাসিত। শুধু বিএনপি নয়, বিরোধী রাজনৈতিক দলগুলোকেই গণতান্ত্রিক পরিসর দেয়া হচ্ছে না। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি কিনা, বিরোধী দলগুলোকেই এখন বাংলাদেশে কোনো গণতান্ত্রিক কোনো পরিসর দেওয়া হচ্ছে না। শুধু সভা সমিতির ব্যাপারেই নয়, প্রায় এখন গণতন্ত্র সংকুচিত, শুধু নয়, গণতন্ত্র প্রায় আপনার নির্বাসিত হয়ে গেছে। যে এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনবার জন্যে তারা তাঁদের ভূমিকা পালন করবেন। বিএনপি যদি আমন্ত্রণ পায় তাহলে বিএনপি সিদ্ধান্ত নেবে যে সে যাবে কিনা, কিন্তু এখন পর্যন্ত আমন্ত্রণ পাওয়া আমরা পাই। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জঙ্গিদের আশ্রয় ও প্রশ্রয়দাতা। রাজধানীর প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বেগম খালেদার উদ্দেশ্যই হল এই জঙ্গি উত্থানের নামে তিনি আশ্রয় প্রস্তাব দিয়েছেন। তিনি কীভাবে বলতে পারেন, শেখ হাসিনার আহ্বানের বিপরীতে কীভাবে বলতে পারেন, নির্বাচন দিলে শেখ হাসিনা পদত্যাগ করলে সমাধান হয়ে যেত। এর বিরুদ্ধে যে আমাদের লাগাতার যে সংগ্রাম জনগণের সম্পৃক্ত আমরা করেছি, বলে আজকে বাংলাদেশে আলোচনা হয়, জঙ্গি দমনে আমরা, জঙ্গি উত্থানে আমরা সফল হয়েছি শেখ হাসিনার নেতৃত্বে। বিএনপি হচ্ছে জঙ্গি উৎপাদন এবং পুনরুৎপাদনের কারখানা এবং বেগম খালেদা জিয়া হচ্ছে সরাসরি জঙ্গি নেত্রী, জঙ্গি সঙ্গী। এবং এই পলিটিক্স রাজনীতিতে জঙ্গি নির্মল, সাম্প্রদায়িকতাকে আমরা কোণঠাসা করব, কিন্তু সাম্প্রদায়িকতার যারা ধারাবাহিক চর্চা করছে এবং সশস্ত্র জঙ্গি তৎপরতায় মদত দান করছে তাদের ব্যাপারে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কী হবে সেটা করার সময় এসে গেছে আমি মনে করি। বাংলাদেশের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বিদ্যমান অংশীদারিত্বের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে জঙ্গিবাদ দমন কার্যক্রম আরও জোরদার করা হবে। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা। বিশ্ব আজ সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ নামক দুটি অন্যতম চ্যালেঞ্জের সম্মুখীন। যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, মানে আমরা সক্ষম হয়েছি জঙ্গিবাদের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার লক্ষ্যে। ভবিষ্যতে জঙ্গিবাদ দমন কার্যক্রমকে আরও সান্নিধ্য করা হবে আইনে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। আমাদের এই প্রয়াসে বিশ্বব্যাংক আরও জোরালো ভূমিকা রাখবে, এ প্রত্যাশা আমি করছি। শুধু আমাদের নিজেদের দেশ না, আমাদের দেশ, আমাদের অঞ্চল এবং এই বিশ্বকে আমরা দারিদ্র ক্ষুধামুক্ত করতে চাই, সেই লক্ষ্য নিয়েই সকলে একযোগে আমরা কাজ করে যাব, এটাই আমাদের অঙ্গীকার। আওয়ামী লীগের আসন্ন সম্মেলন উপলক্ষে কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যানজট কারণে জনদুর্ভোগ যতটা টলারেবল লেভেলে সহনশীল পর্যায়ে রাখা যায় সে ব্যাপারে আমাদের চেষ্টা থাকে। কেউ যদি সম্মেলনকে সামনে রেখে চাঁদাবাজি করে, এর বাইরে কোনো কিছু করে, সেটা অবশ্যই কঠোর ব্যবস্থা। কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সনদ গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। একে অনুষ্ঠানে ইসলামী চিন্তাবিদ মৌলানা ফরিদুদ্দিন মাসুদ বলেন, স্বীকৃতি দিলে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশে বিদেশে চাকরির সুযোগ সৃষ্টি হবে। মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে দাঁড়াবে আর
আপনারা এই লক্ষ লক্ষ আমাদেরই সন্তান যারা পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, তারা যেন আরও এগিয়ে যেতে পারে, সেজন্য আমরা মনে করি আপনাদের এই স্বীকৃতিটার প্রয়োজন রয়েছে। দর্শক, মিলেনিয়াম সংবাদ পরিক্রমায় এ পর্যায়ে খেলার সংবাদ। বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় ও ব্রেইল চেস সোসাইটির আয়োজনে শেষ হলো চার দিনব্যাপী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে জাতীয় দাবা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন এজাজ হোসেন। এদিকে নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের দাবি খেলোয়াড়দের, আর আয়োজকরা জানিয়েছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আলো বা অন্ধকারের পার্থক্য তারা বুঝেন না, জানেন না লাল নীল বেগুনি রঙের স্বাদ, কিন্তু তাতে কি, দু চোখ জুড়ে হাজারো স্বপ্ন গভীর মনোযোগ খেলায়, তা না হলে যে হারাতে হবে নিজের হাতে ঘোড়া কিংবা কিস্তি। তাই টেক্সটাইল বোর্ডের সাদা ও কালো রঙের খুঁটির মধ্যে হাতড়ে বেড়ান নিজেদের স্বপ্নগুলো। প্রতিযোগীদের অধিকাংশই জন্মান্ধ, তবে কেউ কেউ দুর্ঘটনা কিংবা বিভিন্ন অসুখে হারিয়েছেন তাদের দৃষ্টি। জীবনের বড় একটা অংশে না পাওয়ার বেদনা ভুলতে চান দাবা খেলার আনন্দে। 2016 অলিম্পিক ও প্যারালিম্পিকের পদকজয়ী ব্রিটিশ অ্যাথলেটদের সংবর্ধনা দেওয়া হয়েছে লন্ডনের বিখ্যাত ট্রাফালগার স্কোয়ারে। এর আগে ম্যানচেস্টারে পদকজয়ী অ্যাথলেটদের প্যারেড অনুষ্ঠিত হয়। রিও অলিম্পিকে মোট 67টি পদক জিতে গ্রেট ব্রিটেনের খেলোয়াড়রা। 2012 সালে লন্ডন অলিম্পিকে ব্রিটিশদের পদকের সংখ্যা ছিল 65। এছাড়া এবছর প্যারালিম্পিয়ানরা পদক জিতেছেন 147। লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন ব্রিটিশদের এমন বিজয়ে তিনি আনন্দিত। ক্রোয়েশিয়ান সুপারস্টার ফুটবলার লুকা মদ্রিচের সাথে চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নতুন এই চুক্তি অনুসারে স্পেনের রাজধানীর এই দলটিতে মদ্রিচ থাকবেন 2020 সালের জুন পর্যন্ত। রিয়ালের সাথে আগের চুক্তির মেয়াদ ছিল 2018 সাল পর্যন্ত। 2012 সালের আগস্টে টেটেনহাম থেকে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ ধারীদের সাথে যোগ দেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। এরপর থেকে দলটির অন্যতম ভিত্তিস্তম্ভে পরিণত হন তিনি। রিয়ালের হয়ে সব মিলিয়ে 180 ম্যাচ খেলেছেন 31 বছর বয়সী ফুটবলার। দুবার করে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপার কাপ। ফিফা ক্লাব বিশ্বকাপ নিজেদের করে নিয়েছেন একবার। জিতেছেন কোপা দেল রে ও সুপার কোপা শিরোপাও। গেল অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় বরুশিয়া ডটমন্ডের বিপক্ষে হাঁটুর ইঞ্জুরিতে পড়েন এই তারকা ফুটবলার। অমীমাংসিতই থাকল ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের হাই ভোল্টেজ ম্যাচ। গোলশূন্য ড্র দিয়ে শেষ হলো দুদলের এই ম্যাচটি। ড্রয়ের ফলে 8 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে অলরেডরা। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে 14 পয়েন্ট নিয়ে রেড ডেভিলরাও 7 নম্বরে থেকে টেবিলে তাদের অবস্থান অপরিবর্তিত রেখেছে। লিভারপুলের ঘরের মাঠ অনফিল্ড, মাঠে উপস্থিত প্রায় 53,000 দর্শক, সবার মাঝেই 150 বছরেরও বেশি সময়ের এক ঐতিহ্যবাহী দ্বৈরথ দেখার অপেক্ষা। যে অপেক্ষায় প্রহরের সঙ্গে মিশে আছে দুদলের ফুটবলার থেকে শুরু করে সমর্থকদের নানা কথার লড়াইয়ের উত্তাপ। ম্যাচের কুশীলবরা সবাই উপস্থিত। লিভারপুলের আতিথ্য নিতে আসা রেড ডেভিলদের জার্সি গায়ে পরিচিত তারকা ইংলিশ কাপ্তান ওয়েন রুনির এদিন জায়গা হয়নি মরিনহোর প্রথম একাদশে। দর্শক, সংবাদ পরিক্রমা শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সিরিয়ার আলেপ্পোয় 8 ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে একযোগে কাজ করার একমত হয়েছেন ব্রিক্স এর নেতারা। দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। শেষ হলো চার দিনব্যাপী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে জাতীয় দাবা প্রতিযোগিতা 2016। এই ছিল মিলেনিয়াম সংবাদ পরিক্রমায়। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।